আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের জন্য রসমালাই রেসিপি নিয়ে আসছি। আমি এখন একটু এর উপরে পেস্তা বাদাম আর কাজু বাদাম, কাঠবাদাম সব একটু একটু করে গার্নিশ করার জন্য দিয়ে দিব, একটু সৌন্দর্য করার জন্য। দিলে দেখতে অনেক লোভনীয় হবে। আমি এখন গার্নিশটা করে নিলাম, দেখুন কত লোভনীয় লাগতেছে, খেতেও অসম্ভব মজা। আপনাদের আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিই, শর্টটা দেখেন, রসটা দেখেন কত গাঢ়। এবং এটা ফ্রিজে রেখে দিলে আরও সুন্দর হবে। আপনারা এভাবে পরে ঠান্ডা করে ফ্রিজে রেখে পরদিন খেলে আরও মজা পাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখন গুঁড়া দুধের রসমালাই তৈরি করার জন্য গুঁড়া দুধ নিয়েছি। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, এটা ডিপ্লোমা গুঁড়া দুধ নিচ্ছে। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, 240 গ্রাম। আর এখানে 1/2 চামচ একটু কম বেকিং পাউডার দিয়ে দেব। এবং এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। সমস্ত উপকরণ আমি সুন্দর আঙ্গুলের জোগা দিয়ে দিয়ে এভাবে মাখিয়ে নিব। ঘিটা, বেকিং পাউডারটা আর গুঁড়া দুধটা যেন সুন্দরভাবে মিশে যায়, সেভাবে এভাবে ধরে ধরে মাখাবো, ঠিক এভাবে। প্রতিটা ইয়েতে ঘি এবং বেকিং পাউডার সমানভাবে মিশে যাবে, ঠিক এভাবে করে মাখাতে হবে। দেখুন আমার এটা এখন আমি একটা ডিম গুলে রাখছিলাম, সেই ডিমটা দিয়ে দিব। একবারে দিলাম না, একটু রেখে দিলাম, লাগলে আবার দিব। এই ঠিক এভাবে আঙ্গুলে দিয়ে দিয়ে মাখাতে হবে, তাহলে সবগুলো সুন্দরভাবে। আমি সবটুকু ডিমই দিয়ে দিলাম। এখন এভাবে মাখাতে মাখাতে দেখেন একটা আঠালো ডোর হয়ে গেছে, এটা সুন্দর আঠালো ডোর হয়ে গেল। এভাবে স্টিকি একটা আঠালো ডোর করে নেবেন। ডিমের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে আপনারা একটু রেস্টে 5 মিনিট রেস্টে রাখবেন, দেখবেন ডোরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি একটু একটু ইয়ে করবো, ঢেকে রাখবো 5 মিনিট। এখন আমি এটা 5 মিনিট ঢেকে হাতটা ধুয়ে নেব। দেখুন আমার এই ডোরটা সুন্দর সেট হয়ে গেছে, হাতে আর লাগছে না, একদম অ্যাকুরেট হয়ে গেছে। এখন আমি 2 হাতে একটু ঘি মেখে নিব। এখন আমি ছোট ছোট করে রসমালাই শেপ দিয়ে নেব। এমনভাবে করবেন যে রসমালার গায়ে যেন কোনো ফাটল না থাকে, ফাটল থাকলে মিষ্টিটা চুপসে যাবে। এজন্য যাতে একদম ফ্রেশ হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিই, ঠিক এই যে এভাবে একটু ছোটো ছোটো করলে আপনার অনেক বড় হয়ে যাবে। এখন
আপনার মালাইটা ঢুকে অনেক বড় হবে। এভাবে করে সবগুলো আমি এখন করে নিব, এভাবে করে সবগুলো করে নেব। আপনারা বাসায় বানানো খুব সহজ এই রেসিপিগুলো ফলো করে নিজেই ঘরে করে খেতে পারবেন এবং চেষ্টা করবেন ঘরে করে খাওয়ার, তাহলে আপনারা দোকানের চেয়ে বেশি ভালো পারফেক্ট স্বাদ পাবেন এবং স্বাস্থ্যের দিক দিয়েও অনেক ভালো। সবগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলার কাছে চলে যাব। এখন চুলাটা ধরিয়ে দিলাম, আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি এবং 1 কাপ পানি দিয়ে দেবো, 1/2 কাপ। একটু পাতলা হলে আপনার 4টা ছোট এলাচের মাথা ফেটে দিচ্ছে, ফাটিয়ে দিছে, এটা দিয়ে দেব। ছোট এলাচের দিলে সেন্টটা খুব সুন্দর হয়। এখন আমি যেই কাপ দিয়ে দুধ নিয়েছিলাম সেই কাপে 3/4 ভাগ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যার যার স্বাদ মতো। এখন আমি একটা বলক আসার অপেক্ষায় থাকলাম, জাল করতেছি আমি। এটা আমি হাই হিটে জাল করতেছি আর এই হিটে পুরো মিষ্টিটা তৈরি করব। এই জাল কমানো বাড়ানো যাবে না, জাল কমানো বাড়ানোর কারণে আপনার মিষ্টিটা চুপসে যায় অনেক সময়, এই কারণে এই জালটা যে পরিমাণ দিবেন ওই পরিমাণে যেন থাকে। রাখবেন দুধটা একদম পাতলা থাকবে, গরুর দুধ নিলেও আপনারা খাঁটি গরুর দুধ নিছে, ক্রিম ফুল ক্রিম দুধ। এখানে আমি 1 কাপ পানি মিশিয়েছি, গরুর দুধ হলেও আপনারা পানি মিশাবেন আর গোড়া দুধ হলেও পানি দিতে হবে, এক কথা একটু পাতলা করতে হবে শিরাটা। বলক চলে আসছে পুরাটাই, এই এক বলক প্রথম বলকটাতেই আমি সবগুলো মিষ্টি দিয়ে দেবো একসাথে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে। জাল করে রেখে তারপরে দেওয়া যাবে না, প্রথম বলকে আপনারা ছেড়ে দিবেন এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই ফুটোটা লং দিয়ে ঢেকে দিয়েছি আর আমি এটা সিদ্ধ করতে 15 মিনিট সময় লাগবে, কারণ আমি একটু ছোট করে নিচ্ছি। আস্তে আস্তে 5 মিনিট পর আমি দেখবার উতলায় উঠলে আপনারা দেখবেন ঢাকনাটা একটু খুলে দিবেন আবার আগের মতো লাগাই দিবেন। মনে রাখবেন এটা যেন উতলায় নিচে না পড়ে। অনেক বড় বড় হয়েছে, তো এভাবে নাড়া দিয়ে নিব, তাহলে নিচে ধরে যাবে না। সবাই আমি একটা চামচ দিয়ে তুলে দেখাবো, দেখুন কতটা সফট হয়েছে, একদম ভিতরে রসালো ভরে আছে রসে। দেখুন একদম তুলতুলে একদম পারফেক্ট হয়েছে, আর একটু সিদ্ধ হলেই আমি নামিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে, দেখুন হয়ে গেছে। এখন আমি 15 মিনিট শেষ হলো, এখন আমি চুলা বন্ধ করে দেব। এখন এটা একদম গরম অবস্থা আপনারা ধরবেন না, এটা ঠান্ডা করে তারপরে আমি একদম ঠান্ডা করে তারপরে মিষ্টিগুলো উঠিয়ে নেব। নেওয়ার পর মালাইটা রেডি করে ঠান্ডা, মালাইটাও ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপরে আপনাদের দেখিয়ে দেবো অবশ্য। আমি এখন এটা নামিয়ে ফেললাম, এই রসমলাইটা উঠে নিয়েছি। এখন দেখুন আমার রসমলাইটা কত সফট হয়েছে, দেখুন রসে টইটম্বর, একদম প্রতিটা রসমালাই এমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি মালাইটা গাঢ় করে ঠান্ডা করে এর উপর ঢেলে দেবো, আমি এটা এখন রেখে মালাইটা কমপ্লিট করব। এখন এই মালাইটা গাঢ় করে একটু নিব,
তার জন্য আমি 2 টেবিল চামচ উঁচা উঁচা করে গুঁড়ার দুধ দিয়ে দেব। একটু কুসুম গরম হলে তারপরে দিব, ঠান্ডা দুধের মধ্যে মিশ্রণটা ভালো হবে না। আমি এখন 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটা মালাই তৈরি করব, একদম গাঢ় করে। মালাই তৈরি করার পর এটা একদম ঠান্ডা হওয়ার পর ওই ঠান্ডা মিষ্টির মধ্যে ঢেলে দিব, তারপর একটু গার্নিশ করব। আমি যে মাপে চিনিটা দিছিলাম, আমার চিনিটা একদম পারফেক্ট হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিলাম, এটা ঠান্ডা করে আমি একদম গরমটা দিবেনই না, একদম পুরোপুরি ঠান্ডা করে তারপর মালাইটা ওইখানে দিয়ে দিতে হবে মিষ্টির উপরে। ঠিক আছে, এখন আমি এটার উপরে মালাইটা দিয়ে দিব। দেখুন এখন কত ঘন হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট স্বাদ, দোকানের চেয়েও বেশি স্বাদ হবে, কারণ ঘরে ফ্রেশভাবে ফ্রেশ সব কিছু দিয়ে তৈরি করা। দেখুন এটা আপনারা নাড়তে যাবেন না, এটা অল্প হাতে একটু ঝাঁকি দিলেই হয়ে যাবে। আমার এটা পুরোপুরি ঠান্ডা করে মালাইটা দিয়ে দিলাম। এভাবে পুরোপুরি ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে দিলে আরও সুন্দর গাঢ় হয়ে যাবে, খেতে অসম্ভব মজা হবে। পুরো রেসিপিটা শেষ, ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।